দিন কায়েম ও ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটুকু ইসলামের দৃষ্টিতে ভাইরা আমার আল্লাহর দিন ব্যক্তি নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান যাতে সর্বত্র কায়েম হয় এই চেষ্টা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে প্রতিটা মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাকে এই আশা এই আকাঙ্ক্ষা রাখতে হবে এই প্রচেষ্টা এই পদক্ষেপ আমাকে রাখতে হবে যে আমি চাইব যে আলহামদুলিল্লাহ একেবারে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত গোটা পৃথিবীতে সর্বত্র আল্লাহ তাআলা সকল আদেশ নিষেধগুলো জারি হোক সবাই সেগুলো অনুযায়ী চলুক পৃথিবীর সেভাবে আগাক এর জন্য পদক্ষেপ কি হবে পলিসি কি হবে সেটা নিয়ে মতপার্থক্য মতভিন্নতা থাকতে পারে পদ্ধতি দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে কিন্তু এই আশা এই আকাঙ্ক্ষা এই স্বপ্ন প্রতিটা মুসলমানের মধ্যে থাকতে হবে এবং স্বপ্ন অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুপাতে তাকে অবশ্যই অগ্রসর হতে হবে পদক্ষেপ রাখতে হবে সেই সাথে যদি কোনো অন্যায় কাজ হয় অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আমাদের অনেক মুসলমান আছেন নিজে নামাজ কালাম পড়েন দুনিয়াতে উল্টাপাল্টা কি হয় তিনি দেখার ধার ধারেন না এখানে কখনো এইভাবে সঠিকভাবে আল্লাহর নির্দেশের উপর আপনি টিকে থাকতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে মান রাআ মিনকুম মুনকারান কোন অন্যায় কাজ যখন দেখবে ফালিল গায়রু বিদি সে নিজের হাত দিয়ে সেটাকে থামাবে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করবে মুখ দিয়ে চেঞ্জ করতে পারছে না অন্তর থেকে পরিকল্পনা করবে পরিবর্তনের এবং ঘৃণা করবে চেষ্টা করবে এটাই ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর অতএব অসৎ কাজের বাধা প্রদান সৎ কাজের আদেশ সর্বোচ্চ সেটার প্রতিষ্ঠা প্রচার এটার জন্য প্রত্যেক ঈমানদারের চেষ্টা অব্যাহত রাখতে হবে